রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাওয়া নিয়ে একাধিক জায়গা থেকে দুর্নীতির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে গতকাল পূর্ব মেদিনীপুরে জেলা শাসকের দফতরে যান কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানে বৈঠক শেষে তিন সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল ভগবানপুর এক নম্বর ব্লক পরিদর্শনে যান। সেখানে তাদের বিক্ষোভ দেখান স্থানীয় বঞ্চিতরা। ভগবানপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা শাসক পূর্ণেন্দু মাঝি প্রতিনিধি দলের এই পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন। আমরা খুব সাধুবাদ জানাচ্ছি, আমরা ওয়েলকাম করছি, টিম এসছে, আমরা খুব খুশি। ওনারা ফিল্ডে যাচ্ছেন, ওনারা কাজ দেখুক, আমরা কনফিডেন্ট। আমাদের স্টাফেরা, অফিসাররা দিন রাত এক করে কাজ করেছে, আমরা কনফিডেন্ট আমাদের কাজ নিয়ে।